বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নিয়মিত আপনাদেরকে ভিডিও নিত্য নতুন মেশিনারি সম্পর্কে দিয়ে থাকি। তো এখন সরাসরি যে মেশিনটা দেখলেন, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন যে মেশিনটি আমরা কিন্তু নিজ হাতে মেশিন তৈরি করি, তার কিছুটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। মেশিন কিন্তু আমি রং করলাম, এই মেশিনটি রং করার পরে এখন ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত। তো মেশিনের সাথে কী কী পাচ্ছেন না পাচ্ছেন, এটা হচ্ছে সরিষার তেলের ফিল্টার মেশিন। তো দর্শক, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে উপরের আই বাটনটি ক্লিক করবেন। তো দর্শক, এই যে মেশিন, এটা হচ্ছে সরিষার তেলের ফিল্টার মেশিন। এই যে মেশিনের সাথে অনেকে বলে ভাই কিসের কল দিচ্ছ, তো দর্শক এখন এই যে পিতলের কল যেটা আমরা দিচ্ছি সেটা দেখুন, এই যে খুলে দেখাচ্ছি সলিড পিতলের যে কলটা, এই পিতলের কলটা কিন্তু আমরা আপনার এই মেশিনের সাথে দিয়ে থাকি। এই একে বলা হয় 12 কল, 8 কল, 10 কল, এইটা যতটি থাকবে ততটি কল বলা হয়, এটাকে একটা একটা কল বলা হয়। তো এই পিতলের কল, এই মেশিনে 12 কল সিস্টেম, 10 ইঞ্চি এই মেশিনটা, 10 ইঞ্চি 12 কল ট্যাপ। তো এই ফিল্টার মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সমূহ দেওয়া থাকবে, সেখান থেকে কালেকশন করে নেবেন। তো এই মেশিনের যে ফিল্টারের যে কাপড়, এই যে এই কাপড়টা কিন্তু আমি কাটিং করছি, দেখেন এই কাটিং করবেন, এইভাবে কাটিং করে এই কাপড়টা এই মেশিনে লাগাতে হয়। ইতিপূর্বে যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা এই কাপড় লাগায় কল লাগায় সেটিং দেওয়া আছে, আমরা এই ভিডিওর শেষে ওই ভিডিওর লিংক দিব, সেটা থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে সেটিং বা কীভাবে আপনার কাপড় সেটিং টেটিং করতে হয়, এগুলা আমি ওই ভিডিওর লিঙ্কটা নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কাপড় সেটিং করতে হয়। দর্শক আসুন এবার কলটা কোন জায়গায় সেটিং হয় সেই সম্পর্কে কিছু দেখি। তো এটা হচ্ছে কলের সিস্টেম, এই যে পয়েন্ট দেওয়া আছে 1 2 3 4 করে গুনে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এটা 12 কল সিস্টেম ফিল্টার মেশিন। এই কলটাকে ঠিক আপনাকে এইভাবে লাগাইতে হবে, তো আমি কিন্তু লাগাবো না যেহেতু কাঁচা রং, রংটা শুকায় নাই। এই ফিল্টার মেশিনটার এই কলগুলো এখানে লাগানো থাকবে, এই জায়গায় আপনি একটা টিনের পাত্র বা টিন ভাঁজ করে দিবেন, দিলেই কিন্তু তারপর দিয়ে তেলটা আপনার পাত্রে বা আপনার নির্দিষ্ট স্থানে আপনি রাখতে পারবেন বা আপনার কোনো জারে আপনি তেলটা ধরতে পারবেন। তো দর্শক আসুন সয়াবিন তেল বর্জন করি, সরিষার তেল গ্রহণ করি। সয়াবিন তেলে বদহজম, সরিষার তেল স্বাস্থ্যের জন্য উপকারিতা। তো সরিষার তেল ফিল্টার করে যদি কেউ ব্যবসা করতে চান বা সরিষার তেলের কারখানা যদি কেউ করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। আমরা ছোটোখাটো বিভিন্ন ধরনের সরিষার তেলের মেশিন তৈরি করে থাকি, টোটাল বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি। ফিল্টার 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি যেটাই নেবেন না কেন, সেটাও কিন্তু আমরা টোটাল বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো অবশ্যই করোনার এই ক্লান্তিকালে সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।